পরাজিত হতে পারি তবু পলাতক নই, পরাজিত হতে পারি তবু পলাতক নই, হতাশাকে ঝেড়ে ফেলে গড়ে নেব স্বপ্নই। আমাদের জীবন তো সবসময় সোজা পথে চলে না, চড়াই উতরাই ওঠা পড়া এর মধ্যে দিয়ে জীবন। এখন বাইরের পরিস্থিতি তো আমাদের হাতে নেই, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কিভাবে রিয়্যাক্ট করব, সেই পরিস্থিতির হাতে আমরা নিজেদের সঁপে দেব নাকি তার থেকে উপরে উঠতে চেষ্টা করব, ভাগ্যের ওপরে নিজেকে দাঁড় করাতে চেষ্টা করব, এই চয়েসটা কিন্তু আমাদের হাতে। হ্যাঁ, এই কথাটা বলা বা এই কথাটা বলতে বা শুনতে যতটা সহজ, বাস্তব জীবনে করা কিন্তু তার থেকে অনেক বেশি কঠিন। সেই সময় এইসব কথা মনেই থাকে না আমরা যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে চলি। আবার সেই কথাগুলো মনে করে দেওয়ার জন্যই আছে আমাদের অনেক কাছের মানুষ, আমাদের প্রিয় গান, আমাদের প্রিয় কিছু বই। এইরকমই একটা বই নিয়ে আজকে আমরা কথা বলবো। বইয়ের নাম আপনারা প্রায় সকলেই হয়তো শুনেছেন, পড়েওছেন, ম্যান সার্চ ফর মিনিং, বিখ্যাত অস্ট্রিয়ান মনোবিদ ভিক্টর ফ্রাঙ্কেলের লেখা। নমস্কার বন্ধুরা, আমি কিক্কু, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? বই পড়া চলছে? চলে এসেছি আজকে আবার একটা নতুন বইয়ের কথা নিয়ে। বইটির কথা আমি আগেই বললাম, ম্যান সার্চ ফর মিনিং। সারা বিশ্বজুড়ে প্রায় 10 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে এই বই। একটা প্রচণ্ড একটা বহু চর্চিত এবং প্রচুর মানুষকে অনুপ্রেরণা দিয়েছে এই বই। আমরা চলে যাব সরাসরি বিষয়বস্তুতে। এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল বই, একটা নন ফিকশন বই। এটা এই বইটি লিখেছেন যিনি, ভিক্টর ফ্রাঙ্কেল। তিনি ছিলেন একজন অস্ট্রিয়ান নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এবং তিনি একজন হলোকাস্ট সার্ভাইভার। নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে তার যে অভিজ্ঞতা সেই নিয়েই এই বই। শুধু নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে তার অভিজ্ঞতা নয়, সেই নারকীয় অমানবিক সেই যে একটা পরিস্থিতি যে আমরা কল্পনাও করতে পারবো না, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেইখানে সার্ভাইভ করার জন্য তিনি যে একটা জীবন দর্শন গড়ে তুলেছিলেন এবং পরবর্তীকালে সেই জীবন দর্শনই হয়ে ওঠে মনোবিজ্ঞানের একটা নতুন নতুন পথ, একটা নতুন শাখা, লোগোথেরাপি। এই বিষয়ের ওপরেই এই বই। সপরিবারে ভিক্টর ফ্রাঙ্কেল বন্দী হয়েছিলেন নাৎসিদের হাতে। সেই নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে তার মা, বাবা, ভাই এবং তার স্ত্রী তারা মারা যান অথবা তাদের মেরে ফেলা হয়। তো এই অবস্থায় তিনি দেখেছেন যে তিনি তো একজন মনোবিদ, তিনি দেখলেন যে আমি যদি একজন সাধারণ বন্দীদের মতন আমি এখানে ওই যে আগে বলছিলাম না পরিস্থিতির হাতে নিজেকে সঁপে দিই, তাহলে আমি কোনোভাবেই সার্ভাইভ করতে পারবো না। বরং আমি ভাবি যে এইটা আমার একটা একটা এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট ঠিক না, মানে একটা নৈবিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে আমি এই পুরো অভিজ্ঞতাটা, আমি সমস্ত কিছুকে অবজার্ভ করতে থাকি। এবং তিনি মনের মধ্যে এই একটা আশা সবসময় তিনি জাগিয়ে রাখতেন যে একদিন এই পরিস্থিতি থেকে আমি মুক্তি পাবো এবং আমি এই যে অবজারভেশন করলাম সেইগুলো নিয়ে আমি একটা একটা মানে আমি লেকচার দেবো, আমি বই লিখবো, আমি এই বিষয় নিয়ে আমি তখন গবেষণা করব। তো এই দৃষ্টিভঙ্গি থেকেই পুরো বইটি লেখা হয়েছে। এই বইটিতে বলা হচ্ছে যে প্রথমেই যেটা, এই বইটির দুটো পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে তার সেই অভিজ্ঞতা যেখানে তিনি বলছেন যে একজন অ্যাভারেজ একজন প্রিজনার তার মনে কনসেন্ট্রেশন ক্যাম্পের যে দৈনন্দিন জীবনযাত্রা, যে ছোটোখাটো ঘটনা, সেইগুলো কীভাবে প্রভাব ফেলে। এবং এটাকে তিনি তিনটে পার্টে তিনি ভাগ করেছেন, যে প্রথমে যখন তারা বন্দী হলো সেই ইনিশিয়াল শক, তারপর দ্বিতীয় স্টেজ যখন তারা আস্তে আস্তে সেই নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের সেই পরিবেশের সাথে তারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠছে, তখন তাদের মধ্যে সব কিছু সম্পর্কে একটা প্রচণ্ড অনীহা, প্রচণ্ড উদাসীনতা এইগুলো সৃষ্টি হয়। কোনো কোনো ক্ষেত্রে এটার দুটো এফেক্ট দেখা যায়, যে একটা ক্ষেত্রে সে অন্য সমস্ত কিছুর প্রতি প্রচণ্ড অনীহা, শুধুমাত্র নিজের বা নিজের প্রিয়জনের সার্ভাইভালের জন্য যেটুকু দরকার তার জন্য সে এমন এমন কাজ করছে যেটা স্বাভাবিক পরিস্থিতিতে কোনো মানুষ ভাবতেও পারে না। আবার উল্টো দিকে দেখা যায় যে এই ঔদাসীন্য বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে যে নিজের জীবনের প্রতিও তার ঔদাসীন্য, সে আর বেঁচে থাকতে চায় না, সে সুইসাইড করে, বা সেই জীবনে বেঁচে থাকতে না চাওয়ার এই যে মনোভাব সেটার থেকে আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। তারপর যে তৃতীয় ভাগ তিনি করেছেন সেটা হলো যারা এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত তারা সার্ভাইভ করছে এবং তারা কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে মুক্তি পাচ্ছে। এবার আপাত দৃষ্টিতে মনে হয় না কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে মুক্তি পেল এবং এটা একটা মানে খুব ভালো ব্যাপার, আর এদের মনের খারাপ কী হওয়ার আছে,
কিন্তু ভেবে দেখুন, প্রায় 3 বছর 4 বছর 5 বছর যারা এই পরিস্থিতিতে ছিলেন এবং তারা ভেবেছিলেন যে একদিন আমি ফিরবো, আমার বাড়ি ঘর, আমার যে স্বজন পরিজন তাদের সাথে আমি মিলিত হব, তিনি হয়তো দেখছেন, এমনকি ভিক্টর ফ্র্যাঙ্কেলের কথাই আমরা বলছি, যে বন্দী হওয়ার 9 মাস আগে তার বিয়ে হয়েছিল এবং এই 4 বছর তিনি তার স্ত্রী, তার প্রতি যে তার ভালোবাসার কথা, তার সাথে তিনি মিলিত হবেন মুক্তি পাবার পর, এই সমস্ত কথা ভেবেই কিন্তু তিনি এটা তার মনে একটা আশার আলো জাগিয়েছিল। কিন্তু তিনি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বন্দী মুক্ত হবার পর দেখলেন যে তারা কেউ আর বেঁচে নেই, এবং এটা প্রায় বেশিরভাগ সার্ভাইভারদের ক্ষেত্রেই হয়েছিল যে দেখেছেন তাদের প্রিয়জন আর কেউ বেঁচে নেই, যে বাড়িতে তিনি ফিরে যাচ্ছেন দেখছেন সেই বাড়িটাই হয়তো নেই, বোমা বর্ষণে ধ্বংস হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে তাদের স্বাভাবিক জীবনে ফেরার অন্তরায় হয়ে ওঠে এই সমস্ত ঘটনাগুলো, এবং অনেক ক্ষেত্রেই তারা নিজেরা খুব ক্রিমিনাল মাইন্ডেড, একটা বিটারনেস সমস্ত কিছুর প্রতি, আমার সাথে খারাপ হয়েছে আমিও সবার সাথে এরকম খারাপ কিছু করব, এই রকম একটা মানসিক বিকৃতি তাদের মধ্যে ঘটে যায়। তারপর ধীরে ধীরে দেখা যায় যে আস্তে আস্তে থেরাপি এবং সমস্ত কিছুর মাধ্যমে আস্তে আস্তে এই যে ঘটনাটা তাদের মনে শুধু একটা দুঃস্বপ্নের মতন একটা কিছু হয়ে থেকে যায়। তো এই সমস্ত যে প্রত্যেকটা স্টেজ সেগুলোকে ডিটেলে তিনি বর্ণনা করেছেন। তারপরের পার্ট হলো যেটা, সেটা হচ্ছে লোগোথেরাপি, যে এই যে বইটার নামই ম্যানস সার্চ ফর মিনিং, এখানে বলা হয়েছে যে লোগোথেরাপির মূল বিষয়ই হলো যে মানুষের জীবনে যে বেঁচে থাকা এবং ভালো থাকা সেইটার যে প্রধান রসদ সেটাই আসে তার জীবনের মানে থেকে, এবং এটা জীবনের মানে ওরকমভাবে ইন জেনারেল কিছু বলা যায় না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার জীবনের মানে এক এক রকম, আমি কেন বেঁচে থাকবো সে কেনটা এক এক রকম। তো এইটাই হলো লোগোথেরাপি, এটা নিয়ে দ্বিতীয় ভাগে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওপর ওপর এই হলো বিষয়বস্তু, আমরা চলে আসি পরের পার্টে, যে এই বইয়ের মধ্যে দিয়ে লেখক কী বার্তা দিতে চেয়েছেন। এই বইয়ের যে মেসেজ আমি যেটা বলবো সেটা একটা সেন্টেন্সের মাধ্যমে আমার মনে হয় এটা মানে সামারি করা যায়। এই এটা অ্যাকচুয়ালি জার্মান ফিলোসফার নিৎসের একটি উক্তি, এবং এই উক্তিটি লেখকও বইতে বারবার ব্যবহার করেছেন, সেটি হলো হি হু হ্যাজ এ হোয়াই টু লিভ ফর ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ। এই যে উক্তি, অর্থাৎ যার জীবনে বেঁচে থাকার কেনটা সে জানে, সে যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যেভাবেই হোক সেটাকে সার্ভাইভ করতে পারবে, এইটাই এই বইয়ের প্রধান মেসেজ। এবং এটা আমি আগেই বললাম যে এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এখানে তিনি দেখিয়েছেন যে পরিস্থিতি আমাদের হাতে নেই, এখন এই পরিস্থিতিতে কেউ কেউ করছেন যে হতাশ হয়ে যাচ্ছে, হাল ছেড়ে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই যে তাদের মানসিক অবস্থা সেটা তাদের শারীরিক অবস্থার উপরেও একটা ভীষণ প্রভাব ফেলছে। দেখা গেছে যে ক্রিসমাস এবং নিউ ইয়ার এই সময়ের মধ্যে মৃত্যুর হার কনসেন্ট্রেশন ক্যাম্পে সবথেকে বেশি, কারণ তারা ভেবেছিলেন হয়তো এবার ক্রিসমাসের আগে আমরা মুক্তি পাবো এবং আমার পরিবারের সঙ্গে আমি একটা খুব ভালো এই সময়টা কাটাতে পারবো। সেটা যখন হলো না, তখন প্রচণ্ড ডিপ্রেশন থেকে আস্তে আস্তে তার শরীরের ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে এবং সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে, এবং বলাই বাহুল্য সেখানে কোনো চিকিৎসার তো ব্যবস্থা ছিলই না, ঠিকমতো খাওয়ারও ব্যবস্থা ছিল না, প্রচণ্ড ঠান্ডায় তাদের উপযুক্ত পোশাক বা জুতো অবধি ছিল না, তো তারা তখন সেভাবে আক্রান্ত হয়ে তারা মারা যাচ্ছে, কেউ সুইসাইড করছে। উল্টো দিকে রয়েছেন এই ভিক্টর ফ্র্যাঙ্কেলের মতন মানুষ, যারা ভাবছেন যে আমি যেভাবেই হোক এটা সার্ভাইভ করবো এবং ভবিষ্যতে আমার কী আছে সেটাই আমার কেন। এটা এক একটা মানুষের ক্ষেত্রে দেখাচ্ছে, যে এটি ভিক্টর ফ্র্যাঙ্কেলের ক্ষেত্রে যেমন এই এই বইটি ছিল তার কেন, আবার একজন মানুষের ক্ষেত্রে দেখাচ্ছে যে তার একজন একটা ছোট শিশু, তার বাচ্চা তার জন্য অপেক্ষা করছে, তাকে বড় করতে হবে, সেইটা ভেবে সেইটা তার কেন। আর একজন মানুষ, তিনি একজন একাডেমিশিয়ান, তিনি ভাবছেন যে তিনি যে বিষয়ের উপর রিসার্চ করেছেন সেই বিষয়ের যে তত্ত্বগুলো তিনি যদি জগৎকে না জানান আর অন্য কেউ জানাতে পারবে না, এটা তার কেন। এইরকমভাবেই এই যে জীবনের মানে এইটাকে আঁকড়ে ধরে জীবনের কঠিন থেকে কঠিনতম সময় কীভাবে এরা পার করে যাচ্ছেন, এটাই জীবনের, এটাই এই বইয়ের বার্তা, এবং এই বার্তা থেকে আমরা প্রত্যেকেই বলাই বাহুল্য আমরা প্রচণ্ড উপকৃত হই, শিখতে পারি। এই বই আমার কী কী ভালো লেগেছে, সব কিছুই ভালো লেগেছে, ভালো লাগেনি এরকম এই বইয়ের কোনো পোর্শন নেই। বইটি একটা, আমি এটা শুধু ভালো লেগেছে খারাপ লেগেছে নয়, এটা একটা অবশ্য পাঠ্য বই। এখানে হ্যাঁ একটা জিনিস আমি বলবো, যে এই বইতে কিছু কিছু জায়গা অবশ্যই, যে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের যে বর্ণনাগুলো এগুলো প্রচণ্ড মানে অনেক সময় নেওয়া যায় না, হয়তো এক সিটিংয়ে আপনি বইটা একবারে আপনি কন্টিনিউ বইটা পড়তে পারবেন না, হয়তো বইটা পড়তে পড়তে আপনাকে, আমার নিজের ক্ষেত্রে যেটা হয়েছে অনেক সময় হয়তো কয়েক মাসের বিরতি নিতে হয়েছে, যে আমি মানসিকভাবে নিতে পারছিলাম না,
তো হ্যাঁ, এইটা একটা ব্যাপার, কিন্তু এটা অবশ্যই না, এটা আমি খারাপ লাগা বলবো না, যেটা বাস্তব সেটাকেই তিনি তুলে ধরেছেন। যেরকম সাদ্দাত হোসেন মান্টো বলেছিলেন না যে আমার লেখা দেখে আপনার যদি মনে হয় যেটা কুৎসিত, সমাজের ছবি ফুটে উঠছে, সমাজটাই তাহলে কুৎসিত, এরকমই ব্যাপার। এবার আমি চলে আসি যে বইটি কারা পড়বেন। আমি বলবো বইটা 8-80 সবার জন্য, তবে হ্যাঁ এটা বাচ্চাদের পড়তে দেবার আগে আমার মনে হয় তার মা বাবারা একবার বইটি পড়ে নিয়ে দেওয়াই ভালো, কারণ এমন কিছু বিষয় রয়েছে যে কনসেন্ট্রেশন ক্যাম্পের কিছু বিষয় যেগুলো হয়তো তাদের মনের ওপর হয়তো তারা নিতে পারবে না, অন্যরকম একটা ছাপ ফেলতে পারে। সেটা ছাড়া আর প্রাপ্তবয়স্ক যে কোনো কেউ এই বইটি পড়ুন, সময় নিয়ে পড়ুন। ওইরকম মানে এইটা বইটা দেখে মনে হবে একটা খুব ছোট্ট বই, সরু বই, এমন কিছু মোটা বই না, ভাষা যথেষ্ট সহজ সরল যে আমি পড়ে ফেলবো সেটা নয়, সময় নিয়ে বইটা পড়ুন, বইটাকে আত্মীকরণ করুন এবং নিজের জীবনে কাজে লাগান। তো আজকে এই পর্যন্তই, আপনারা পড়ুন, আমার এই চ্যানেল ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, দেখা হবে আবার খুব শিগগিরই, নমস্কার।